আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইয়াউমুন নাহার অথবা ইয়াউমু ঈদুল আযহা, কুরবানির দিন, ঈদুল আযহার দিন, বছরের সর্বশ্রেষ্ঠ দিন কেন, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এর উত্তরে আমরা দুটো দলিল উল্লেখ করব, যার দ্বারা বোঝা যাচ্ছে যে কেন ইয়াউমুন নাহার এত গুরুত্বপূর্ণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসটিকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হিসেবে উল্লেখ করেছেন। সুনান আবি দাউদের মধ্যে একটি হাদিস এসেছে যেটি শেখ আলবানী সহি বলে উল্লেখ করেছেন, আর সেখানে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কির, যে আল্লাহর কাছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো, বড় দিন হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। ইয়াউমুন নাহার মানে ইয়াউম ঈদুল আযহা, ঈদুল আযহার দিন। এরপরে কোনটা? ইয়াউমুল কির, এরপরে হলো ইয়াউমুল কির, আয় ইয়াউমা ইয়াস্তাকিরু ফিহি আল হুজ্জাজ, হাজিরা যেদিন সব কাজ শেষ করে মিনায় মুস্তাকির হয়ে যায় সেদিন। তাহলে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহার বা কোরবানির দিন, কারণ এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ অনেকগুলো আমলের সমাহার ঘটে। এই দিন সালাত, কোরবানি এবং আরও হাজিদের যে মেইন কাজগুলো আছে, সাধারণত তারা সেটা করে থাকে, সেটা হলো তারা মিনায় এসে পাথর নিক্ষেপ করে, তারপর কোরবানি করে, তারপর তওয়াফ করে, তারপর সাড়ি করে এবং তারপর হালাল হয়ে যায় ইত্যাদি। এই মহান কর্মগুলোর কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই দিনটিকে শ্রেষ্ঠ দিন হিসাবে উল্লেখ করেছেন। এই দিনে শ্রেষ্ঠ হওয়ার আরেকটি উপলক্ষ হল, এই দিন হল ইয়াউমুল হাজ্জিল আকবর, ইয়াউম আল হাজ্জিল আকবর, বড় হজের দিন। এটা হলো বড় হজের দিন, কারণ এই দিন হাজিরা তাদের নুসুক বা হজের যে কাজগুলো আছে তার মধ্যে বড় বড় কাজগুলো তারা সম্পন্ন করে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ু ইয়াউমিন হাদা, কুরবানির দিন সম্পর্কে তিনি প্রশ্ন করছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কোন দিন? ক্বালু ইয়াউমুন নাহার, সাহাবারা বললেন যে এটা হলো কুরবানির দিন। ক্বালা হাদা ইয়াউমুল হাজ্জিল আকবর, এটা হলো হজের বড় দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই কথার সাথে এটা অ্যাড করলেন, এটা হলো হজের বড় দিন। এই হাদিসটিও আবু দাউদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী শুদ্ধ বলেছেন, হাদিসটি ইমাম বুখারী মুআল্লাক হাদিস হিসাবে উল্লেখ করেছেন। তো এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এটা আমাদের সবার জানা থাকা দরকার। তাহলে এই দিনের প্রতি গুরুত্ব, এই দিনের প্রতি আমাদের যে দায়িত্ববোধ কিংবা এই দিনের যে আমল, সেটির ব্যাপারে হয়তো আমরা সজাগ হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন।